শ্রাবণ মাসে বাড়িতে বসান মহাদেবের একটি প্রিয় গাছ, মহাদেবের আশীর্বাদ মিলবে। আমাদের হিন্দু ধর্মে বছরের সবচেয়ে পবিত্র মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। সারা মাস জুড়ে শিব ভক্তরা মহাদেবের আরাধনায় মেতে ওঠেন। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে ভক্তদের মনের ইচ্ছা ও ছোট ছোট মনোবাসনাগুলি পূরণ করেন মহাদেব। তেমনি আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের একটি প্রিয় গাছ বাড়িতে এনে বসান, তাহলে মহাদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার উপর সারা জীবন মহাদেবের কৃপালাভ মিলবে। আমরা প্রত্যেকেই জানি মহাদেবের কৃপালাভ পেলে জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আপনারা একবার হলেও একটি গাছ বাড়িতে এনে বসিয়ে রাখুন, দেখবেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফললাভ মিলবে। এই গাছ যদি আপনি আপনার বাড়িতে বসান, পরিবারে সুখ শান্তির পাশাপাশি জীবনে আর্থিক সম্পদের পরিমাণও বৃদ্ধি পাবে। সর্বদাই মহাদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসাতে ভালোবাসি, তাই আপনি যদি আপনার বাড়িতে এই গাছটি শাস্ত্রমতে বসিয়ে রাখেন, এতে যেমন পরিবারের সৌভাগ্য বহন করবে, এর পাশাপাশি পরিবারে থাকা সকল অমঙ্গল কুপ্রভাবগুলি দূর হয়ে যাবে, পরিবার থাকবে বিপদমুক্ত। আমরা প্রত্যেকে চাই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে। আমাদের প্রত্যেকের জীবনে সুখটা একান্ত প্রয়োজনীয়। তাই যারা আজ খুব কষ্টে ও বিপদে আছেন, আপনারা কিছুটা সময় নষ্ট করে এই মহামূল্যবান ভিডিওটি দেখুন, দেখবেন কিছুটা উপকার পাবেন, কিছুটা জীবনের সমস্যার সমাধান পাবেন। আমরা প্রত্যেকেই জীবনে সমস্যায় ভুগি, সমস্যাই আমাদের জীবনের একটি প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই বলা হচ্ছে আপনি যদি এই সমস্যার সমাধান পেতে চান, এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে বাড়িতে নিয়ে আসুন একটি নীল অপরাজিতা ফুল গাছ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আমাদের গ্রাম বাংলায় বাড়ির আশেপাশে আনাচে কানাচে এই গাছ দেখতে পাওয়া যায়। অনেকেই হয়তো এই গাছের উপকারিতা বা এই গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না, তাই যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখুন, দেখার পর একটি লাইক করুন। এই গাছ আপনি যদি আপনার বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি করে, সৌভাগ্য ডেকে আনে। এই গাছের মধ্যে রয়েছে এক অলৌকিক গুণাগুণ, আপনি যদি এই গাছকে আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি বসিয়ে রাখেন, তাহলে দারুণ ফললাভ পাবেন। যদি না পারা সম্ভব হয়, উত্তর দিকে বসাবেন, যা বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এর পাশাপাশি এই ফুল মহাদেবেরও অত্যন্তই প্রিয় ফুল। আপনারা জানেন সোমবার দেবাদিদেব মহাদেবের বার, তাই তিনটে নীল অপরিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে আপনি যদি শিবলিঙ্গের পুজো করেন, তাহলে আপনার জীবনে আর্থিক ভাগ্য খুলে যাবে। যারা আর্থিক কষ্টে রয়েছেন, জীবনে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন, দেখবেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফললাভ এনে দেবে। শাস্ত্রমতে ধুঁতরা গাছ মহাদেবের খুবই প্রিয় গাছ, তাই বলা হচ্ছে আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যাবে, মহাদেবের কৃপা বজায় থাকবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই গাছেই ভগবান শিবের বসবাস, তাই আপনারা এই গাছ বাড়িতে আনতে কখনোই ভুলবেন না। অপরদিকে কলা গাছ, শাস্ত্রমতে
যে বাড়িতে কলা গাছ থাকে সেখানে সৌভাগ্য বজায় থাকে। কলা গাছের প্রভাবে সেই পরিবারে ইতিবাচক শক্তির বাস হয়। শ্রাবণ মাস চলাকালীন আপনি আপনার বাড়িতে কলা গাছের চারা রোপণ করুন, যা অত্যন্তই শুভ। হিন্দু ধর্মে কলা গাছের পুজো করা হয়ে থাকে। বলা হয় যে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস, তাই আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন, স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদের সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ মিলবে, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। চাঁপা গাছ। বাস্তুর দিক থেকে চাঁপা গাছকে সৌভাগ্যের একটি বিশেষ সূচক বলে মনে করা হয়ে থাকে। বাড়িতে চাঁপা গাছ বসালে আপনার জীবনে থাকা বহু প্রকার জটিল সমস্যার সমাধান পেয়ে যাবেন এক মিনিটের মধ্যেই। এই গাছের মধ্যে রয়েছে এক বিশেষ গুণাগুণ, যা আপনার জীবনের ভাগ্যের চাকাটাকে পাল্টে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে শুধুমাত্র শ্রাবণ মাস চলাকালীন আপনাদের এই নিয়মগুলিকে মেনে চলতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনের উন্নতি আটকায় কে। আকন্দ গাছ। আকন্দ ফুল মহাদেবের অন্যতম একটি প্রিয় ফুল। এই ফুল ছাড়া মহাদেবের পুজো যেন একদমই অসম্পূর্ণ। তাই যারা মহাদেবের পুজো করেন, প্রতি সোমবার মহাদেবের আরাধনা করেন, ব্রত পালন করেন, আপনারা এই গাছ বাড়িতে এনে চুপচাপ বসিয়ে রাখুন কাউকে না জানিয়ে। তারপর দেখুন ম্যাজিক, দেখবেন আপনার পরিবারের উন্নতি ধীরে ধীরে বেড়ে যাবে, পরিবারে আয় হবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, দেখবেন পরিবারের সমস্ত বিপদ দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সমী গাছ। সমী গাছকেও অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। এই গাছ রোপণ করলে সেই ভক্তের জীবনে মহাদেব খুবই আশীর্বাদ প্রসন্ন করেন। মহাদেবের কৃপায় আশীর্বাদ পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তাই আপনারা এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ বসাতে ভুলবেন না এই পবিত্র শ্রাবণ মাসে।